ওরে বাবা প্রেপোজিশন ভীষণ টাপ ভীষণ টাপ সারা জীবনেও প্রেপোজিশন সম্পর্কে সঠিক আইডিয়া নেওয়া যায় না কাকে বলে এই প্রেপোজিশন যেটা নিয়ে অধিকাংশ মানুষ সারা জীবন সমস্যায় ভোগে ইংরেজি শিক্ষা থেকে বাইরে বেরিয়ে যায় কত ধরনের প্রেপোজিশন আছে প্রেপোজিশনের ব্যবহার কত রকমের আছে এবং প্রিপোজিশনকে ঠিক ঠিক ভাবে কিভাবে ব্যবহার করতে হয় আমি তো সারা জীবন ইংলিশ শিখলাম কিন্তু কোনোদিন ব্যবহার করতে শিখলাম না আপামর জনতার কথা তবে আজকের পর প্রিপোজিশন নিয়ে যেন আর কোনো প্রবলেম কারোর না থাকে সে চেষ্টাই করব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং আজকে আমাদের আলোচ্য বিষয় প্রেপোজিশন হোয়াট ইজ প্রেপোজিশন আর প্রেপোজিশনটা কি ভীষণ কঠিন না ভীষণ সহজ প্রেপোজিশনের কত ধরনের ব্যবহার হয় প্রেপোজিশন কেন সারা জীবন মানুষের কাছে কঠিন বস্তু হয়েই থাকে ইংরেজি শিক্ষা থেকে বিরত হয়ে যায় ম্যাক্সিমাম মানুষ প্রেপোজিশন বুঝতে না পারার জন্য হাজারো রকমের প্রেপোজিশন রয়েছে হাজারো রকমের তার ব্যবহার রয়েছে সারা জীবন ইংরেজি শিখতে শিখতে প্রেপোজিশন মুখস্থ করতে করতে সময় চলে যায় এত মুখস্থ কিভাবে করব তবে আজকে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে প্রেপোজিশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিয়ে নেব যাতে আজকের পর থেকে তোমার এবং আরো অন্যান্য স্টুডেন্টের কোনোদিনও কোনো প্রবলেম যেন আর না হয় প্রেপোজিশনের ভয় মন থেকে একদম তাড়িয়ে দিতে হবে তাহলে চলো সোজাসন পার্ট অফ স্পিচ আমরা ডেফিনেশনটা আগে জানবো হোয়াট ইজ আ প্রেপোজিশন উচ্চারণটা কি বলছি প্রেপোজিশন প্রে আগে পজিশন অবস্থান কোনো কিছুর অবস্থানের আগে বসা উচ্চারণটা ঠিকভাবে করবে প্রেপোজিশন তাহলে প্রেপোজিশনের ডেফিনেশনটা কি হবে আ পার্ট অফ স্পিচ ইউজড বিফোর আ নাউন প্রোনাউন অর নাউন ফ্রেজ টু শো দেখানোর জন্য তাহলে একটা পার্ট অফ স্পিচ যেটা কোন একটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ কয়েকটা ওয়ার্ড একত্রে যুক্ত হয়ে একটা বাক্যের মধ্যে একটা নাউন হিসেবে ব্যবহার করবে তাকে নাউন ফ্রেজ বলা হয় পরবর্তীতে জানবে তাহলে এই নাউন প্রনাউন নাউন ফ্রেজের আগে বসবে পজিশন তার পজিশনটা আগে হবে তাহলে নাউন ফ্রেজের আগে বসবে নাউনের আগে বসবে প্রেপোজিশনের আগে বসবে কেন বসবে কি কি দেখানোর জন্য বসবে টু শো ডিরেকশন দিক টাইম সময় বলার জন্য প্লেস কোনো একটা জায়গা চিহ্নিত করার জন্য লোকেশান কোনো জায়গায় অবস্থান যে লোকেশনটা এই অবস্থানে সে আছে সেটা বোঝানোর জন্য আর কি স্পেশাল রিলেশনশিপ অর্থাৎ অবস্থানগত সম্পর্ক কোন একটা নাউনের সাথে তার অবস্থানগত সম্পর্কটা কি আছে সেটা বোঝানোর জন্য এই একটু লক্ষ্য করো উচ্চারণটা স্পেশাল স্পেশাল কিন্তু রিলেশনশিপ অবস্থানগত সম্পর্ক বোঝানোর জন্য অর টু ইন্ট্রোডিউস অ্যান অবজেক্ট একটা অবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য কোন একটা ভার্বের পরে একটা প্রেপোজিশন বসে ঠিক তারপরে একটা অবজেক্ট বসে অবজেক্ট কে ইন্ট্রোডিউস করিয়ে দেয় পরিচয় করিয়ে দেয় অবজেক্টের সম্পর্কে কথা বলে তার জন্য প্রিপোজিশনের দরকার হয় এইখানে যেটা আমরা লিখলাম আ পার্ট অফ স্পিচ এই এই কারণে ইউজড হয় তাকে বলা হয় ইজ কল্ড আ প্রিপোজিশন তাহলে ডেফিনিশনটা আমরা কি পেলাম আ পার্ট অফ স্পিচ ইউজড বিফোর আ নাউন প্রোনাউন অর নাউন ফ্রেজ টু শোর ডিরেকশন টাইম প্লেস লোকেশন স্পেশাল রিলেশনশিপ or টু ইন্ট্রোডিউস এন্ড অবজেক্ট ইজ কল অ্যা প্রেপোজিশন তাহলে প্রেপোজিশন বলতে আমরা কি বুঝি এর যে ডেফিনেশন বা সংজ্ঞা পেলাম এখান থেকে জানলাম একটা পার্ট অফ স্পিচ এই পার্ট অফ স্পিচটা নাউন প্রনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে আবার কখনো কখনো বার বের পরে বসে বসে অবজেক্টটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় Eee de... কাজ করে যে পার্ট অফ স্পিচ সেই পার্ট অফ স্পিচকে বলা হয় প্রেপোজিশন এবার এই প্রেপোজিশনের যে কটা কাজ এরা করছে সেই কাজের ভিত্তিতে প্রেপোজিশনগুলোকে আগে চিনে নিতে হবে প্রেপোজিশনকে সর্বপ্রথমে যদি আমরা চিনতে পারি যে এইটাকে প্রেপোজিশন বলে এবং তার কাজ কেমন সেটা পরে জানলেও হবে আগে চলো যে প্রেপোজিশনগুলোকে আগে দেখি এবং তার সাথে সাথে তার কাজগুলোকেও দেখে নেওয়ার চেষ্টা করি

থ্রু হি ইজ প্যাসিং থ্রু জঙ্গল একটা জঙ্গলের মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে একটা ডাইরেকশন বোঝাচ্ছে আর কি আপ দাট গ্যাস বেলুন ইজ গোয়িং আপ উপরের দিকে উঠে যাচ্ছে দ্য ওয়াটার ইজ ফলিং ডেউন ওয়াটার নিচের দিকে নেমে আসছে তাহলে এই যে ডাইরেকশন বোঝানোর জন্য এই যে পার্ট অফ স্পিচ এর নামই হচ্ছে প্রেপোজিশন চলে আসবো কখন বসে অন কখন কখন বসে বসে ইন দেখো আমরা যখন সময়কে নির্দেশ করি তখন অ্যাড ব্যবহার করি অন কখন বলি দিনের আগে অন বলি সালের আগে ইন বলি তাহলে এই যে সালটাকে প্রকাশ করার জন্য ইন দরকার হয় দিনটাকে প্রকাশ করার জন্য অন দরকার হয় আই উইল গো টু ক্যালকাটা অন সানডে এই যে সানডে একটা নাউন তার আগে অন বসেছে তাহলে এই যে টাইম এটা কিন্তু টাইম প্রকাশ করছে সানডেটা একটা টাইম একটা নির্দিষ্ট টাইম পরে সানডে আসবে ওই সময়টাতে আমি কলকাতায় যাব হি ওয়াজ বর্ন ইন সে কখন জন্মে ছিলেন ওই সময়টাকে নির্দেশ করার জন্য এই ইন ব্যবহার করেছি এই পার্ট অফ স্পিচটাকে বলা হচ্ছে প্রেপোজিশন দেখো প্রতি ক্ষেত্রে নাউন বা প্রনাউনের আগেই কিন্তু বসবে অ্যাট আই টেক মাই লাঞ্চ আমি দুটোর সময় আমার লাঞ্চ গ্রহণ করি অর্থাৎ দুপুরের খাবার খাই তাহলে এই যে সময়কে বোঝানোর জন্য আমরা এই ব্যবহার করে থাকি ইন এবার দেখো প্লেস জায়গা জায়গা বোঝানোর জন্য অন ইন আন্ডার বিসাইড নিয়ার বাই এই যে প্রেপিশন এগুলোকে জায়গা প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি যেমন অন দ্য পেন ইজ অন দ্য টেবল টেবিলের উপরে পেন্টা রয়েছে ইন দা বক্স বক্সের মধ্যে রয়েছে আন্ডার দা টেবিল টেবিলের নিচে রয়েছে অন দা ওয়াল এর উপরে রয়েছে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো এই বোর্ডটা অন দা এর উপরে রয়েছে তাহলে এর জায়গাটা এর প্লেসটা বোঝাচ্ছি নিয়ার কাছাকাছি বাই মানে পাশে দা পোস্ট অফিস ইজ বাই দা জশর রোড জশর রোডের পাশেই পোস্ট অফিস এই যে পাশে জায়গাটাকে বোঝানোর জন্য আমরা এরকম প্রেপোজিশনকে ব্যবহার করে থাকি লোকেশন আর প্লেস প্রায় সেম সেম কিন্তু একটু পার্থক্য রয়েছে হি লিভস ইন লন্ডন সে লন্ডনে বাস করে তাহলে তার বাসস্থান লন্ডনে এই লোকেশনটা বোঝাচ্ছে সেরকম ইন আন্ডার ইন ফ্রন্ট অফ বিটুইন বিলো আপ এগুলোকে দিয়ে আমরা লোকেশনকে বোঝাই যেমন দ্য সান ইজ আপ ইন দ্য স্কাই

অনেক উপরে সে অবস্থান করে তার লোকেশনটা কোথায় সেটাকে বোঝানোর জন্য তাহলে কোনো একটা নাউন বা প্রনাউনের লোকেশনটা কোথায় থাকে সেই লোকেশনটা বোঝানোর জন্য আমরা কিছু প্রেপোজিশনকে ব্যবহার করি যে প্রেপোজিশনগুলোকে তোমরা দেখে নাও এখানে লোকেশনের জন্য এই ধরনের প্রেপোজিশন আমরা ব্যবহার করে থাকি এরপরে আসবো স্পেশাল রিলেশনশিপ অর্থাৎ অবস্থানগত সম্পর্ক কোনো একটা বিষয়ের সাথে কোনো একটা বিষয়ের অবস্থানগত সম্পর্কটা সেটা অনেকটা কিন্তু এই প্লেসের মতোই হয়ে যায় কেমন হয় দেখো অন ইন ইনফ্রন্ট অফ আন্ডার বিনী এগুলো সবই কিন্তু এই প্লেসের মধ্যেই আমরা ব্যবহার করেছি তো কোনো একটা বিষয়ের অবস্থানটাকে বোঝাবো দ্য পেন ইজ অন দ্য পাম এই পামের উপরে পেনটি রয়েছে তাহলে এর সাথে এর একটা অবস্থানগত রিলেশনশিপ রয়েছে দ্য পেন ইজ ইন মাই পকেট আমার পকেটের মধ্যে রয়েছে পকেট আর পেনের মধ্যে রিলেশনশিপ বোঝানো হচ্ছে তাহলে যদি বলি দ্য ডোর ইজ নিয়ার দ্য টেবিল এই যে টেবিল আর ওই যে ডোর এই টেবিল আর ডোরের মধ্যে অবস্থান কাছাকাছি না অনেক দূরে এই অবস্থানগত সম্পর্ক বোঝানোর জন্য আমরা অন ইন ইন ফ্রন্ট অফ দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট দ্য হাউস মানুষটার অবস্থান কোথায় ইন ফ্রন্ট অব দ্য হাউস বাড়িটার ঠিক সামনে সে দাঁড়িয়ে রয়েছে তাহলে তার অবস্থানকে বোঝানোর জন্য আমরা প্রেপোজিশনকে ব্যবহার করে থাকি আন্ডার দ্য টেবল আন্ডার দ্য ট্রি দ্য ম্যান ইজ লাইং আন্ডার দ্য ট্রি মানুষটি শুয়ে আছে আন্ডার দ্য ট্রি গাছের নিচে সে অবস্থান করছে উই লিভ আন্ডার দ্য স্কাই আমরা যে আকাশ তার নিচে অবস্থান করি আমরা বসবাস করি নিচে মানে আন্ডার এগুলো একই অর্থ প্রকাশ করে তাহলে বিনিদ বিনিদ আর একটা বিষয়ের সাথে অবস্থানগত যে রিলেশনশিপ সেটাকে বোঝানোর জন্য আমরা এই প্রেপোজিশনগুলোকে ব্যবহার করি তবে এই যে এইটা এইটা আর এইটা এই তিনটে কিন্তু প্রায় সেম সেম অর্থ প্রকাশ করে তবে আমরা কি জানবো আমরা জানবো অন ইন আন্ডার বিসাইড নিয়ার অ্যাভাব বাই আপ বিলো বিটু ইন ইনফ্রন্ট অফ আন্ডার ইন অন ইন ইনফ্রন্ট অফ বিনিত এগুলো সবই হচ্ছে প্রেপোজিশন প্রেপোজিশন নাউন বা প্রনাউনের আগে বসবে এবং এগুলো দিয়ে আমরা অবস্থানগত রিলেশন বোঝাবো লোকেশন বোঝাবো কোন জায়গায় রয়েছে অব জায়গাটাকে বোঝাবো এই প্রিপোজিশন গুলো কিন্তু আমাদের জীবনে কমন আমরা প্রায়ই দেখে থাকি প্রিপোজিশন সম্পর্কে আমরা অনেকটা জানলাম না একটু বাকি রয়েছে দেখো ইন্ট্রোডিউস সিং অ্যান অবজেক্ট একটা অবজেক্টকে ইন্ট্রোডিউস করে দেবে অবজেক্টকে বলে দেবে অবজেক্টের কথা বলে দেবে কি দেখো স্মাইল অ্যাট প্রচুর আছে লুক অ্যাট বিলিভ ইন থিঙ্ক অ্যাবাউট কিরকম হচ্ছে অবজেক্টকে কিভাবে ইন্ট্রোডিউস করছে দেখো হি ইজ স্মাইলিং এট মি সে আমার দিকে তাকিয়ে হাসছে তাহলে স্মাইলটা করছে কি দেখে আমাকে দেখে তাহলে যে আমি একটা প্রেপোজিস আমি একটা প্রোনাউন এই প্রোনাউনটাকে অবজেক্ট হিসেবে ধরছি এই অবজেক্টটাকে অ্যাড দিয়ে ইন্ট্রোডিউস করাচ্ছে স্মাইলের সাথে স্মাইল হাসছে আমার দিকে তাকিয়ে হাসছে লুক এট দ্য ডোর প্লিজ লুক অ্যাট দ্য ডোর তাকাও কোথায় ডোরের দিকে ওই যে ডোরটা একটা নাউন তারকে অবজেক্ট করছি দেখছি তাকাচ্ছি তাকাচ্ছি কি কোন দিকে তাহলে দরজার দিকে তাকাচ্ছি লুক ডোর তাহলে এটাকে অবজেক্টকে ইন্ট্রোডিউস করিয়ে বিলিভ ইন গড আই বিলিভ ইন গড আমি কি বিশ্বাস করি ভগবানে বিশ্বাস করি এই যে আমার বিশ্বাস কার সাথে অবজেক্টের সাথে ভগবানের উপরে আমার বিশ্বাস তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে ইন থিঙ্ক অ্যাবাউট আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই হাউস আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই মাদার আমি আমার মায়ের সম্পর্কে ভাবছি আমি কি ভাবছি মায়ের সম্পর্কে কার সম্পর্কে ভাবছি মায়ের সম্পর্কে অবজেক্ট আবার নাউন তার আগে বসেছে কি অ্যাবাউট এটা প্রেপোজিশন আবার কি এটা আমি ওই অবজেক্টের সম্পর্কে ভাবছি এই যে ভাবনাটার সাথে এই যে মাদার এর একটা এই অবজেক্টের ইন্ট্রোডাকশন ঘটিয়ে দেওয়া হলো এই ইন্ট্রোডাকশন ঘটায় যে সেগুলোকে আমরা প্রেপোজিশন বলে থাকি অর্থাৎ তার মধ্যে থেকে বাছাই করা কিছু প্রেপোজিশন ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশটা আজীবনকালের জন্য আমরা সেই কটাকে নিয়েই কাজ করে যেতে পারবো সারা জীবন ইংলিশে কথা বলা পড়াশুনো করার জন্য হাজার হাজার প্রেপোজিশন নেই অল্প কয়েকটা কুড়ি পঁচিশ তিরিশটা প্রেপোজিশানই বারবার ঘুরে ফিরে আমাদের জীবনে আসবে এবার আমরা চলে যাব প্রেপোজিশনকে আমরা কোন ভাবে ব্যবহার করতে পারি আর প্রেপোজিশনকে আর কোন কোন ক্যাটাগরিতে আমরা রাখতে পারি প্রেপোজিশনকে কাজের ধরন অনুযায়ী আমরা প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্টিল প্রেপোজিশন একটা হচ্ছে মোশন প্রেপোজিশন প্রেপোজিশনটা যদি স্থির কোন কথা বলে দেয় তাহলে তাকে আমরা বলবো স্টিল প্রিপিশন আর কাজের উপর বেশ করে গতিশীল অবস্থাকে নির্দেশ করে তাহলে পাওয়া যায় তাহলে আমরা দেখে নেব যে স্টিলটা কেমন ভাবে হচ্ছে ইন দ্য পেন ইজ ইন মাই পকেট পকেটের মধ্যে কি এটা এরকম নড়ছে দাঁড়িয়ে আছে দ্য পেন ইজ অন মাই পাম পামের উপরে দেখো স্থির আছে পামের উপর এরকম ড্রপ খাচ্ছে বারবার খাচ্ছে না এই যে স্থির রয়েছে নিচে নিচে আন্ডার আন্ডার এই এই যে পেন দুটোর মাঝখানে আমার মাথা রয়েছে মাই হেড ইজ বিটুইন টু পেন্স এই দুটো পেনের মাঝখানে আমার মাথা কি বারবার এখানে একবার এখানে একবার চক্কর কাটছে বা এখানে আঘাত করছে এরকম করছে না স্থির দাঁড়িয়ে আছে তাহলে দুটো বিটুইন টু পেন্স মাই হেড ইজ দেয়ার আমার মাথাটা আছে অন অন ওভার অ্যাবাভ বাই বাই বাইটা কেমন হলো স্থির কিভাবে হলো দেখো দা হাউজ ইজ বাই দা রিভার বাড়িটা নদীর পাশে অবস্থিত তাহলে বাড়িটা স্থির স্থির বস্তুকে নির্দেশ করছে অন ওভার অ্যাভাভ অন ওভার অ্যাবাভ এটা বুঝতে গেলে কি করব এই পেনটা কোথায় আছে এখন কোথায় আছে পেনটা অন মাই হেড আর একটু উপরে উঠে গেল দশ ফুট কুড়ি ফুট উপরের এরকম অবস্থায় রয়েছে রাস্তাতে যাওয়ার সময় যে ইলেকট্রিকের যে তার দেখতে পাওয়া যায় না ওভার বলা হয় ওভার হেডেড মাথার ওভারে রয়েছে আমার মাথা থেকে দশ কুড়ি ফুটের মধ্যে থাকলে ওভার হেডেড ওয়ার মাথার থেকে একটু উপরে একে বলা হয় ওভার আর অ্যাবাভ অনেক উপরে অনেক উপরে যদি কিছু থাকে তাকে অ্যাবাভ বলা হবে তাহলে দ্য পেন ইজ অন মাই হেড দ্য ইজ ওভার মাই হেড দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড অ্যাবাভ দ্য আর্থ আর্থের থেকে অনেক উপরে এগুলো সবই কিন্তু স্থির বস্তুকে নির্দেশ করবো এবার আসবো মোশন ইন্টু ইন্টু গতিকে নির্দেশ করতে হবে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশের দিকে যেতে হবে আউট অব তাহলে এইখানে বাতাস বাতাসের পরিবেশ থেকে জলের পরিবেশে যাবে পরিবেশ দুটোকে পাল্টাতে হবে তবে ইন্টু ব্যবহার করতে পারবো গতির সাথে তাহলে দা বল এই একটা বল বলটা পড়ছে পড়ে জলের মধ্যে পড়ে গেল তাহলে দা বল ইজ ফলিং ইন্টু দা ওয়াটার বাতাস থেকে ওয়াটারের মধ্যে পড়ছে আবার এই মাছটা এই মাছটা এই জলের মধ্যে থেকে এইভাবে বাইরে জাম কেটে আসলো দ্য দা ওয়াটার আউট আউট অফ অফ একটা কথা মনে রাখবে ও এফ অব আর ও ডবল এফ অফ এই দুটো উচ্চারণ ঠিক রাখবে অব তাহলে আউট অব দ্য ওয়াটার জলের বাইরে বেরিয়ে আসছে অন টু কোনো একটা সারফেস মনে করে একটা সার্ফেস একটা তল এর উপর একটা বল পড়ছে এসে এই যে বলটা পড়লো আবার একটু উঠে গেল আবার বলটা এখান থেকে নিচে পড়লো আবার একটু উঠে গেল আবার নিচে পড়লো আবার এখান থেকে আরেকটু উঠে গেলো আবার নিচে পড়ছে এই যে বলটা বারবার বারবার এই যে উপর নিচে পড়ছে গতি নিয়ে কোনো তলের উপরে এসে পড়লো দ্য পেন ইজ অন মাই পাম্প দ্য পেন ইজ ফলিং অন টু মাই পাম্প ফলিং অন টু মাই পাম্প মানে পড়ছে গতিটাকে বোঝানোর জন্য অন টু ব্যবহার করা হয় টু আই এম গোয়িং টু মার্কেট গতি বোঝাচ্ছে হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য হসপিটাল সে হসপিটালের দিকে হেঁটে চলেছে তাহলে গতি বোঝাচ্ছে থ্রু উই আর গোয়িং থ্রু দ্য জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গতি বোঝাচ্ছে অ্যাক্রস দ্য রিভার দ্য বোট ইজ কামিং অ্যাক্রস দা রিভার বোটটা নৌকাটা রিভারের মধ্যে দিয়ে এগিয়ে আসছে ভাবে এগিয়ে আসছে তাহলে গতি বোঝালো এবং স্থির অবস্থাকে বোঝালো প্রেপোজিশনকে আমরা এই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারলাম প্রাইমারিলি এরপরে আরো ক্যাটাগরি রয়েছে চলো সেখানে অ্যাক্টিভিটির উপর বেশ করে প্রেপোজিশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অ্যাক্টিভিটি প্রেপোজিশন কেমন কাজ করছে তার উপর বেশ করে এতক্ষণ যে আলোচনা করেছিলাম ওইখানে প্রেপোজিশন এক ধরনের কাজ করেছিল সেটা কি কোনো একটা কিছু নির্দেশ করেছিল বা অবজেক্টকে ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছিল এইবার আসবো এর আরো দুটো ভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে যে অ্যাক্টিভিটির জন্যই আমরা পাজেল হয়ে যাই প্রথম থেকে যে কথা আমি বলছিলাম যে সারা জীবন ধরে প্রেপোজিশন শিখলাম কিন্তু প্রেপোজিশনই বুঝতে পারলাম না সেই জায়গাটা কিন্তু আজকে ক্লিয়ার করে নাও আমরা প্রথম থেকে যে আলোচনায় ছিলাম ওই কটা প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া কম বেশি প্রতিটা মানুষই নিয়ে নিতে পারে অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আজীবন কাল ধরে শুধু মুখস্ত করি আর ভুলে যাই মুখস্থ করি আর ভুলে যাই বইয়ের এই প্রান্ত থেকে মুখস্থ করতে করতে এ প্রান্তে এসে প্রথমের সব ভুলে গেছি আবার প্রথমে পড়ছি তো শেষের সব ভুলে গেছি এটাই ঘটে সবার জীবনে কি তাই তো যারা ছোট আছো তারা জানো না কিন্তু যারা বড় তারা কিন্তু জানো যে এই যে প্রিপোজিশনের এই ব্যবহারগুলো যেটা আমি বলবো এইটা কি অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখা কি সম্ভব সম্ভব না কিন্তু কিভাবে আমরা মনে রাখতে পারবো সেটা জানবো কিন্তু তার আগে জানি যে অ্যাক্টিভিটির বিচারে প্রেপিশনকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি দুটো আলাদা বিষয়বস্তুতে কাজ করে সে কি একটা হচ্ছে ফ্রেজাল ভার। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই দুটো জায়গাতে প্রেপোজিশন কাজ করে তার নিজস্ব মিনিং যেটা সেই মিনিংটাকে বাদ দিয়ে যেমন নিজস্ব হচ্ছে অন অন কথার মিনিং অর্থ কি দ্য পেন ইজ অন মাই পাম এই পেনটা অন মাই পাম আমার পামের উপরে আমার হাতের তালুর উপরে আছে এই যে মিনিং এই মিনিং অনুযায়ী প্রেপিশন ভীষণ সহজ আর প্রেপোজিশন ভীষণ কঠিন যখন নিজস্ব মিনিংয়ের বাইরে এসে সে কাজ করতে শুরু করে দেয় দুটো আলাদা আলাদা জায়গায় এই একটা অফিস এই একটা অফিস এই অফিসে সে দিনের বেলা কাজ করে এই অফিসে সে নাইটে কাজ করে দিনে আর রাতে কাজ করে ধরে নিলাম এই রাতের বেলা দিনের বেলা যে দুটো অফিসে গিয়ে যে কাজগুলো প্রেপোজিশন করে সেই কাজটা আমাদের কাছে সারা জীবন কঠিন আর চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু চিন্তা নেই নো প্রবলেম ওয়েট ভার্ব কাকে বলে ফ্রিজাল ভার্ব হচ্ছে একটা ভার্ব একটা ভার্ব প্লাস একটা প্রেপোজিশন একটা বা দুটো প্রেপোজিশন হতে পারে একটা ভার্বের সাথে কিছু প্রেপোজিশন যুক্ত হয়ে যখন এই ভার্বের যে অর্থ ছিল সেই অর্থের বাইরে বেরিয়ে যাবে তাকে ফ্রিজাল ভার্ব বলবে কি বলছে আবার অনেকে অনেক জায়গায় ভুল করে ফ্রিজাল ভার্বের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ঢুকিয়ে দেয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দেয় সূক্ষ্ম পার্থক্যটা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করো ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্বের সাথে একটা প্রেপোজিশন বা দুটো বা তিনটে পরপর প্রেপোজিশন যুক্ত হবে যুক্ত হয়ে এদের যে কম্বিনেশনটা তৈরি হলো একটা ফ্রেজ হিসেবে কাজ করবে ফ্রেজ বলতে কি বোঝে নিজস্ব অর্থের বাইরে গিয়ে অন্য একটা অর্থ প্রকাশ করা তাহলে দেখো কল কল কথার অর্থ হচ্ছে ডাকা আমি ডাকছি আয় 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 কল ডাকা আর অফ অফ কলের সাথে অফ যুক্ত হয়ে গেল যেই যুক্ত হলো তখন এর মিনিংটা হলো কি পিছিয়ে দেওয়া মিটিংটাকে পোস্টপন্ড করে দেওয়া পিছিয়ে দিলাম কল অফ কল মানে ডাকা আর অফ বলতে কোনো একটা জায়গা থেকে কোনো কিছু এরকম বোঝালে অফ বলা হয় তাহলে দ্য ক্যাট ইজ জাম্পিং অফ দ্য ওয়াল ওয়ালের থেকে জাম্প দিচ্ছে তাহলে যে অফ এই অফ আর এই কল এই দুটোর মিনিং কি আছে এখানে কল অফ যখন আমি বলবো কল অফ পোস্টপন্ড হয়ে গেল মিটিংটাকে আমি পিছিয়ে দিলাম মানেটা কি চেঞ্জ হলো এখানে কল আর অফ এর দুটোর মানে কি চেঞ্জ হয়েছে অর্থ হয়েছে যখনই অর্থ চেঞ্জ হয়ে যাবে তখনই আমরা তাকে ফ্রেজাল ভার বলবো গেট অ্যাওয়ে গেট কথার অর্থ কি আর অ্যাওয়ে কথার অর্থ কি এই দুটোকে আমরা একত্রে যখন ব্যবহার করছি তখন গেট অ্যাওয়েতে তার মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে চলে যাওয়া অর্থাৎ কোনো জায়গায় সে চলে গেল হ্যাঁ চলে যাওয়াটাকে আমরা বলছি গেট অ্যাওয়ে গেট পাওয়া অ্যাওয়ে দূরে তাহলে দূরের থেকে কিছু পেলাম না চলে যাওয়া গেট অ্যাওয়ে তাহলে গেট এবং অ্যাওয়ে দুটোর মিনিং কি চেঞ্জ হলো এখানে হলো ফ্রেজাল ভার তাহলে একটা বার আর একটা বা দুটো প্রেপোজিশন একত্রে যুক্ত হলো যুক্ত হয়ে যখন ভিন্ন অর্থ প্রকাশ করে পুট পুট মানে রাখা পুট আপ উইথ ভিন্ন অর্থ প্রকাশ করবে এক্সটিংগুইশ তাহলে যখনই একটা বা দুটো প্রেপোজিশন একটা ভার্বের সাথে কাজ করছে যুক্ত হচ্ছে অন্য মিনিং প্রকাশ করছে ফ্রেজাল ভার্ব তাহলে এই প্রেপোজিশনের কাজটা কিন্তু এখানে ডেতে সে কাজ করছে একরকম কি ডেতে সে সব কিছু আলাদা করে দিচ্ছে ভেঙে চুরে গুড়িয়ে ডিফারেন্ট মিনিং এ চলে যাচ্ছে রাতে সে একটু ঠান্ডা থাকে মাথাটা তার একটু হালকা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সে তখন কাজ করে কি এক্ষেত্রেও একটা বার্বের সঙ্গে একটা প্রেপোজিশন যুক্ত হবে এই বার্বের পরে একেই নিতে হবে সারা জীবন এবং এই বার্বের মিনিংটা পরিবর্তন করা যাবে না একই মিনিং এসে ব্যবহৃত হবে বাক্যের মধ্যে এবং সারা জীবন ওকে ওকেনেই নিতে হবে তাই ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এক্ষেত্রে বার্বের বা এজিকটিভের পরে প্রেপোজিশনকে আমরা ব্যবহার করতে পারি দেখো ডিপেন্ড অন কোনো কিছুর উপর নির্ভর করে ইট ডিপেন্ডস অন ওইটার উপর এটা ডিপেন্ড করে থাকে তাহলে ডিপেন্ডের যে মিনিং নির্ভর করা সেটা কিন্তু আছে আবার ডিপেন্ডের সাথে সারা জীবন ব্যবহার করতে হবে অনকে তাই এটা রাতের বেলায় কাজ করছে অফিসে এসেছে রাতে রাতের বেলায় মাথা ঠান্ডা আছে এর মিনিংটাকে চেঞ্জ করতে পারে না কিন্তু বলে যে আমাকেই নিতে হবে তোমার তা না হলে কিন্তু হবে না এরপরে ডিলাইট ইন আনন্দিত আবার ইন কোনো কিছুর মধ্যে তাহলে আই ডিলাইট ইন বুক আমি বইয়ের মধ্যে আনন্দ পাই বই পড়ে আমি আনন্দ পাই তাহলে ডিলাইট ইন একেই নিতে হবে এর মিনিংটা ঠিক আছে তারপরে ডেলিভার টু ডেলিভার কাউকে কিছু পৌঁছে দেওয়া তাহলে প্লিজ ডেলিভার দিস পেন টু দ্য ম্যান ওই ম্যানের কাছে এটা পৌঁছে দাও তাহলে ডেলিভারের পরে টুকেই কে নিতে হবে সারা জীবন এবং ডেলিভার মানে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়াই থাকবে এখানকার মতন কি হলো কল মানে ডাকা আর কল অফ মানে পিছিয়ে দেওয়া মানেটা পুরো চেঞ্জ করেছিল এখানে পারেনি কিন্তু না পারলেও একটা কাজ করে নিতে পেরেছে যে আমার সঙ্গেই তোমাকে সারা জীবন বসতে হবে থাকতে হবে কেয়ার অফ কেয়ার মানে কারোর প্রতি একটা যত্নশীল মনোভাব কেয়ার অফ যত্নশীল মনোভাব তাহলে টেক কেয়ার অফ টেক কেয়ার অফ হিম ওর শরীরের প্রতি যত্ন নাও তাহলে এই যে কেয়ার অব যত্ন নেওয়া সেটাই তো মিনিংটা থাকছে আবার বলেছিলাম যে ফন্ড অফ ফন্ড অফ তাহলে আমি দুধের ফন্ড অফ আই ফন্ড অফ মিল্ক আমি দুধের ভক্ত তাহলে ওখানে কিন্তু অ্যাজিক্টিভের পরেও প্রেপোজিশনকে ব্যবহার করা যায় সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় তাহলে কাজের ভিত্তিতে অ্যাক্টিভিটি মানে ওর চাকরির উপর ডিপেন্ড করে প্রেপোজিশন যে চাকরি করে এখানে যখন নিজের মিনিং থাকে সে তো বাড়িতে বসে থাকে যখন সে বাজারে আসে বা অফিসে আসে তখন সে অফিসে এসে দুই রকমের চাকরি করে কাজ করে দুই রকমের একটা হচ্ছে বার্বের সাথে যুক্ত হয়ে মিনিং চেঞ্জ করে দেয় আর এই জায়গাটাতে হাজারো হাজারো পরে একবার দুবার তিনটে চারটে পাঁচটা এরকম বারবার ব্যবহার করতে করতে অনেক নতুন নতুন ফ্রেজাল তৈরি হয় যেটাকে একটা মানুষ পরে মুখস্থ করে মনে রাখতে গেলে আজীবনকালের জন্য সে পাগল ছাড়া আর কিছু হবে না পাগল হয়ে যেতে হবে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হাজারো হাজারো বারেক্টিভ এদের সাথে একটা দুটো তিনটে প্রেপোজিশন আলাদা আলাদা আলাদাভাবে যুক্ত হচ্ছে মিনিং পুরো মানে এক্ষেত্রেও কিন্তু মিনিং খানিকটা অন্যরকম হতে পারে মানে মানেটা পুরো চেঞ্জ হয় না কিন্তু একটার উপর আর একটা ডিপেন্ড করে মিনিংটাকে একই রেখে বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা আলাদা প্রেপোজিশন ব্যবহার করতে হয় তো এইবার বিষয় হচ্ছে এইগুলোকে মুখস্ত করে ফেলা এইগুলোকে মুখস্থ করে ফেলা এইগুলো করতে গেলে আমাদের ইংরাজির প্রতি ভয় কাজ করবে শুধু আজকের পরে এটা মনে রাখবে যে প্রেপোজিশনের সঙ্গে বার্ভ যদি যুক্ত হয়ে মিনিং চেঞ্জ করে ফ্রেজাল বার্ভ হলো মিনিং চেঞ্জ না করলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হলো এবার তোমার চোখের সামনে যেটা বাঁচছে সেটাকে ভালো করে মনে রাখার চেষ্টা কর হাজার হাজারের লিস্ট তোমার মুখস্থ করতে হবে না যেটা তোমার জীবনে আসছে সেটাকে তুমি মনে রাখার চেষ্টা করো এবং যেটা তোমার চোখের সামনে আসছে সেটাকে একবার ভাবো যে বাস্তব জীবনে কথা বলতে গেলে বা পড়াশুনো করতে গেলে ওটা কি লাগে দরকার হয় যদি দরকার হয় তাহলে সেটাকে মনে রাখার চেষ্টা করব। এক জায়গায় নোট ডাউন করবো আর যদি না দরকার হয় খুব একটা তাহলে ছেড়ে দাও চলে যাক হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ার্ড কোটি কোটি বিষয়বস্তু রয়েছে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ইংল্যান্ডে বসবাসকারী জন্ম থেকে বৃদ্ধ হয়ে কালকে সে মারা যাবে সে কতগুলো ওয়ার্ড জানে আর সে কতগুলো প্রিপোজিশন জানে তুমি কি জানো একটা মোটামুটি কাজকর্ম করে খাওয়া ইংল্যান্ডের মানুষ ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ হাজার ওয়ার্ড সে জানে আর যদি বলো ফ্রেজাল ভার প্রেপোজি বা প্রেপোজিশন তাহলে প্রেপোজিশনের নিজস্ব মিনিং আছে এগুলো সবাই মোটামুটি জানে আর এই ফ্রেজাল ভাব অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে একটা ইংল্যান্ডে বসবাসকারী মানুষ হয়তো ম্যাক্সিমাম দুশো তিনশো চারশো জানে এই দুশো তিনশো চারশো কি সে মুখস্থ করেছে করেনি শুনতে শুনতে লোকের সঙ্গে কথা বলতে বলতে তার মনে থেকে গেছে একজন পাগল মানুষ সে যদি বাঙালি হয় সে বাংলায় সব কথা বলতে পারে একজন পাগল সে যদি ইংল্যান্ডের মানুষ হয় সে ইংলিশে কথা বলতে পারে সে অ্যাপ্রোপিয়েট মোটামুটি দুটো চারটে মানে শিক্ষিত মানুষের মধ্যে পড়ে কিন্তু এগুলো তো সবারই জানার কথা তা আমার সামনে যে কটা আসবে আমি সে কটাকে মনে রাখার চেষ্টা করব আর যদি এটা মনে হয় আমার যে এটা জীবনে খুব একটা বেশি প্রয়োজন হয় না আমার সামনে দিয়ে আসলেও আমি দেখেও ঘুরিয়ে নেব ওকে মনে রাখার চেষ্টা করব না ব্রেনের উপরে বেশি চাপ দেব না ব্রেনটাকে আমার হালকা রাখতে হবে যত বেশি মুখস্থ ব্রেনে তত বেশি চাপ তত বেশি কম শিখা শিক্ষাটা তত কম হবে তাই ফ্রি মাইন্ডে থাকো আজকের পর থেকে প্রিপজিশনের যে ক্যারেক্টারগুলো আমরা জানলাম কি কি নির্দেশ করে সেটা জানলাম আজকের পর থেকে আর প্রিপজিশন নিয়ে কোনো প্রবলেম তোমার হলে কমেন্ট করে আমাকে জানাবে আর আশি থেকে একশোটা ফ্রেজাল ভার সারা জীবনের মধ্যে তুমি মনে রাখবে এবার কোন একশোটা তুমি মনে রাখবে সেটা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি মনে রাখবে তুমি যেটাকে ডিসাইড করবে আমার জীবনে এটা বেশি প্রয়োগ করা হবে তুমি সেটা মনে রাখবে এক্ষেত্রে চয়েস সম্পূর্ণ তোমার আমার ক্ষেত্রে কোনো মানে চাপিয়ে দেওয়ার কিছু নেই আর পঞ্চাশ থেকে ষাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সত্তরটা বা আশিটা ম্যাক্সিমাম আশিটা তার বেশি হলে একশোটা সারা জীবনে হয়তো তোমার সামনে আসবে কোনগুলো তোমার জীবনে বেশি বেশি আসছে সেগুলো তুমি মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমার উপরে বাড়তি যে চাপ আজীবন কালের চাপ কমে গেল তো আর এই যে জায়গাটা প্রিপোজিশনের নিজস্ব অর্থ আছে এটা তো একদিনের বিষয় একটুখানি পড়াশুনো করলেই শেখা যায় তাহলে কি প্রমাণিত হলো যে প্রেপোজিশন নিয়ে বেশি চাপ মাথায় নিতে হবে না প্রিপোজিশন ইজ ভেরি ইজি